এখন আমরা দেখব যে কীভাবে টেবিলকে ফরম্যাটিং করতে হয় আমরা মূলত এই যে লিখেছিলাম আমি দ্য নেম অফ মাই ইউটিউব চ্যানেল ইজ অল বাংলা শিট তো এই লেখাটা অনেক উপরে চলে গেছে আমি চাচ্ছি যে এই লেখাটা ঠিক মাঝখান বরাবর থাকবে এটা কীভাবে করা সম্ভব আমরা ডিজাইন টেবিল আন্ডারে যাই এখান থেকে লেআউট টেবিল আন্ডারে সরি ডিজাইন টেবিল আন্ডারে না এইখানে কিছু অ্যালাইনমেন্ট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্টের আন্ডারে আমরা যদি সেন্টারটাতে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা মাঝখান বরাবর সাজবে এটা লেফট আছে সেন্টার আছে রাইট আছে টপ আছে বটম আছে এভাবে সাজবে তো আমরা এটা ট্রাই করে দেখি ওকে আমাদের লেখাটা ঠিক মাঝখানে চলে এসে নিচে দিতেছি নিচে দিতে পারবো যদি সেন্টারে দিতে চাই এবং উপরে দিতে গেলে উপরে এভাবে লেফট লাইন সব কয়েকটা লেফট অ্যালাইন আছে এবং রাইট অ্যালাইন আছে আমাদের যেটা সুবিধা ঠিক সেটা আমরা অ্যাপ্লাই করব দেন এখান থেকে ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিই ওকে বারো অথবা ষোলো দিই ব্যচ অনেক সুন্দর লাগছে এরপর যদি আমরা চাই যে এই কয়েকটা লেখা আমরা লেআউট টেপ থেকে সেন্টারে এনে দিবো আমরা দিতে পারি ওকে এবার